লক্ষীপুরের রায়পুর উপজেলায় বিরোধের জেরে 40 বছরের পুরনো রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে মিজানুর রহমান মিজান নামের এক শিক্ষকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে 6 জনকে পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় শনিবার সকালে চরবংশী গ্রামের ব্যবসায়ী ইয়াকুব আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে ওই শিক্ষক সহ 12 জনকে এজাহারভুক্ত করা হয়। মিজানুর রহমান মিজান উপকূলীয় LKH উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরবংশী গ্রামের দেওয়ানবাড়িতে ইয়াকুবদের সঙ্গে মিজানের চলাচলের রাস্তা নিয়ে গত 1 বছর ধরে বিরোধ চলে আসছে। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক করলেও মীমাংসা হয়নি। 40 বছরের চলাচলের রাস্তাটি বৃহস্পতিবার মিজান সহ তার সহযোগীরা খনন যন্ত্র দিয়ে কাটা শুরু করেন। এতে বাধা দেন ইয়াকুব ও তার পরিবারের লোকজন। আমাদের এই বাড়ির রাস্তা মিজান মাস্টার এই বেতু দিয়ে কাটতে গেছে, তখন আমরা যখন বাধা দিতে গেছি আমার গর্বে গুন্ডা মুন্ডালে হামলা করছে এবং কি আমাদেরকে মারধর করছে মিজান মাস্টার। এই ঘটনা করছে, আমার নাম শরীফ, আমারও বিষে আহত করছে, আমার এগুলো ফাটাই উড়িয়ে লাইছে, আমি ওই কথা বলতে পারি না। মিজান মাস্টারের আরও গুন্ডা মুন্ডা আছে মিজানে বেকুব দিয়া রাস্তা কেটেলায়, তখন দেখি মিজানে ইয়ারে নাম জানি ইয়াকুবের মারামারি শুরু করছে, কিলার কালার শুরু করছে আর তখন বাইরের তখন আমরা পাশের দোকানের লোক ছিলাম, চিল্লাচিল্লি শুননা আইসি মহিলা ফুরুঠে চিল্লাচিল্লি করে শুননা আছে ইয়াকুবের।